আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স গাজী ওয়ার্কশপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এস এস এর গেট নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব এর গেট সম্পর্কে এস সম্পর্কে যদি আপনি ভালোভাবে জানতে চান আপনি যদি ঘর করে থাকেন ঘরের মধ্যে যদি এস এস লাগান তাহলে যদি এস এস সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের কাজে আসবে। তো আমরা এই এস গেটটা তৈরি করছি তো তৈরি করার পরে এখন আমরা ফিটিং করছি তো অলরেডি এটা পুরোটা ফিটিং করা হয়েছে তো আপনাদেরকে দেখা দিয়েছি এটা হচ্ছে পুরোটা একটা সম্পূর্ণ এস এসের একটা গেট তো এটা হচ্ছে লম্বা হচ্ছে সাত ফুট আর পাশে হচ্ছে ছয় ফুট তো স্কোয়ার ফুট যদি আমরা হিসাব করে দেখা যেতেছে এটা হয় বিয়াল্লিশ ফুট তো এটা এটা হচ্ছে ওয়ান ফাইভ ফাইভ দিয়ে সম্পূর্ণভাবে তৈরি করা এস কে বি কোম্পানি তো যদি বিয়াল্লিশ ফুট হয় চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ গুনন বিয়াল্লিশ এটা খরচ আছে ষাট হাজার নশো টাকার মতো তারপরে যদি আপনি যদি ওয়ান ফ্যান টু দিয়ে তৈরি করেন তাহলে আসবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ গুণন বিয়াল্লিশ বিয়াল্লিশ ছাপ্পান্ন হাজার সাতশো টাকা তারপরে যদি আপনি ওয়ান ফ্যান ওয়ান এম এম দিয়ে তৈরি করেন তাহলে আসবে বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ গুণন বারোশো পঞ্চাশ গুণন বিয়াল্লিশ হয় বাউন্ন হাজার পাঁচশো টাকা তো এসএসের মধ্যে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে তো এখানে বর্তমানে দেখা যেতেছে বাংলাদেশের ভিতরে স্টেনলেস স্টিলের এস বি এবং স্টিল টেক এই দুইটা কোম্পানি সচরাচর ভালো ভালো সার্ভিস তাদের প্রোডাক্ট কোয়ালিটিও অনেক ভালো তো আপনারা যদি চান যে ই স্টেনলেস স্টিলের দিয়ে স্টেইনলেস স্টিল স্টিল টেক কোম্পানি দিয়ে মাল তৈরি করতে পারবেন তারপরে হচ্ছে এসকে বি কোম্পানি এটা দিয়েও মাল তৈরি করতে পারবেন তো আমরা জানি এটা গেটটা তৈরি করছি এটা হচ্ছে এসকে বি কোম্পানি তো এসকে বি কোম্পানি দিয়েও চাইলে কেউ করতে করতে পারবেন স্টিল টেক কোম্পানি দিয়েও করলেও করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আরও বিভিন্ন কোম্পানি আছে ওগুলোও ভালো করলে করতে পারবেন তবে বেশিরভাগ আমরা এই দুটা কোম্পানি দিয়ে বেশিরভাগ কাজ করে থাকি তো এটার হচ্ছে দুটা দরজা তো দুটা দরজা একটা হচ্ছে ভিতরের দিকে খুলবে আরেকটা হচ্ছে বাড়ি দিকে খুলবে তো পুরোটা খুললে আমরা দেখাই তারপরে এটা হচ্ছে কমপ্লিট কমপ্লিট এস গেট তো এটা আমরা সুন্দরভাবে তৈরি করে দিয়েছি এখানে একটা এখানে একটা লোক দিয়ে দিয়েছি এখানে গুরান দিয়ে দিবে বাইরে থেকে লুক আসে এটা গুরান দিবে গুরান দিয়ে সারা তারপরে খুলবে তারপর হচ্ছে এখানে যদি বাইরে চলে যায় কেউ তালা দিয়া নোট দিয়া তারপরে এখানে তালা দিয়া চলে যেতে পারবে তো আপনারা যদি এরকম একটা এসএসেরি গেট তৈরি করেন তাহলে দেখা যেতেছে বাউন্ন হাজার পঞ্চাশ হাজার তারপর হচ্ছে ষাট হাজার তারপরে যদি আপনার যদি সাত ফুট বাই সাত ফুট হয় তাহলে আসবে একাত্তর হাজার টাকা তারপরে যদি আপনার আট ফুট বাই আট ফুট হয় তাহলে আসবে একাশি হাজার টাকার মতো যদি আপনি ভালো মানের এসএসের গেট তৈরি করেন তো এখন আমরা এটার সাথে সিরিষ তৈরি করছি তারপরে আমরা এখানে এই গিরিলগুলা এই এটা হচ্ছে বিএসআরএম গিরিল এই গিরিলগুলা আমরা তৈরি করছি তো গিরিলগুলা আমরা এগুলো দেখা দেখা যেতেছে ভালোভাবে গ্রিলগুলা তৈরি করতেছি তারপরে এখানেও গিরিল আছে এটাও আমরা এরকম ডিজাইনের ভালোভাবে গিরিল তৈরি করছি কেউ চাইলে এরকম গিরিল বাংলাদেশের যে কোনো ডিজাইন বা বাইরের যে কোনো ডিজাইন আপনারা কি করতে পারবেন এরকম ডিজাইনের গিরিল তৈরি করতে পারবেন যেই ক্যাটালগ দেন বা যেই ডিজাইন আপনারা চয়েস করেন এই ডিজাইনের উপর আমরা তৈরি করতে পারব তো এখন আমরা ভিতরে একটা সিঁড়ি শো তৈরি করছি এবং সিঁড়ির ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এস এস এর এস এর এস দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ একটা এস এস এর সিঁড়ি তো আপনারা দেখুন অনেক সুন্দরভাবে এটা তৈরি করা হচ্ছে গতকালকে আমরা এটা তৈরি করছি তো আজকে এটা কিভাবে এটা ফিনিশিং দিছে এই ফিনিশিং জায়গাগুলো আপনাদেরকে দেখাবো তো ফিনিশিং জায়গাগুলো আপনাদেরকে দেখাইতেছি সিঁড়ি এটা হচ্ছে সিঁড়ি তো আপনারা যদি চান যে এরকম একটা সিঁড়ি তৈরি করবেন তাহলে আপনারা এরকমভাবে তৈরি করতে পারবেন আরও বিভিন্ন রকমের সিঁড়ি ডিজাইন আছে এগুলো আপনার চাইলে তৈরি করতে পারবেন তারপর আমরা যে জ্বালাইগুলো দিছি জ্বালাইগুলো অনেক একদম নিখুঁতভাবে দেওয়া হয়েছে এই যে দেখেন এখানে যে ফিনিশিং করছে আমরা গতকালকে একটা ভিডিওর মধ্যে আমরা দেখাচ্ছিলাম যে এখানে জ্বালাইগুলো টানা জ্বালাই করা হয়েছে তো আজকে কিন্তু দেখা যাইতেছে না যে এখানে যিনি জ্বালাই আছে এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন না মানে একদম ভালোভাবে একদম ফিনিশিং দেওয়া তো এস এর কাজের কোয়ালিটি হচ্ছে যে ফিনিশিংয়ের ওপর আপনি ভালোভাবে যখন এটা কাজটা ফিনিশিং হবে তখন এটা অনেক সুন্দর লাগবে এটা একদম বোঝা যায় না এখানে যে জোড়া আছে বা ইয়ে আছে এটা একদম বোঝা যায় না তো এটা হচ্ছে এস এসএস সিঁড়ি ওটা উপর পর্যন্ত গেছে ডিজাইনটা ভাই চয়েস করছে তো সম্মানিত ভিওয়ার্স এ আপনারা যদি এরকম একটা এস এস সিঁড়ি তৈরি করেন তাহলে আমি এখন বলে দিচ্ছি যে কত টাকার মতো এটা আসতে পারে তো আপনারা যদি ওয়ান এম এম দিয়ে একটা সিঁড়ি তৈরি করেন তাহলে খরচ আসবে একটা সিঁড়ি হয় মূলত উনিশ ফুটের মতো নিচের জায়গাটা হয় দশ ফুট ও জায়গাটা হয় নয় ফুট তো যদি উনিশ ফুট হিসাব করি উনিশ উনিশ তারপরে এই হাইটটা যে হাইটটা এই হাইটটা হয় তিন ফুটের মতো তো উনিশ গুণন তিন তাহলে হয় সাতান্ন স্কোয়ার ফুট তো সাতান্ন স্কোয়ার ফুটে যদি আপনি যদি ওয়ান ওয়ান দিয়ে তৈরি করেন তাহলে আসবে তিনশো টাকা করে তো সাতান্ন গুণন তিনশো পঞ্চাশ তাহলে আসবে আপনার উনিশ টাকা তারপরে যখন আপনি ওয়ান দিয়ে ওয়ান দিয়ে একটা এরকম এসএসি সিঁড়ি তৈরি করবেন তাহলে আপনাদের আসবে চারশো পঞ্চাশ টাকা করে তো সাতশো টাকা করে যদি আমরা সাতান্ন ফুটে হিসাব করি এ সাতান্ন গুনন এ চারশো পঞ্চাশ তো পঁচিশ হাজার পঞ্চাশ টাকা তারপরে যদি আপনারা আরও ভালো মানের মাল দিয়ে তৈরি করেন ওয়ান পয়েন্ট দিয়ে তারপরে আসে পাঁচশো টাকা এ পাঁচশো পঞ্চাশ গুণন এ তাহলে আপনাদের আসে একত্রিশ হাজার টাকার মতো তো এটা আপনাদের কাজের ওপর ডিজাইনের ওপর টাকা কম বেশি হতে পারে তো আপনারা যদি এরকম সিঁড়ি তৈরি করেন তাহলে আপনারা তৈরি করতে পারবেন আমাদের গাজী ওয়ার্কশপ চ্যানেল আমরা বাংলাদেশের সব প্রান্তে আমরা এরকম এস গেট গ্রিল দরজা থাই আমরা এগুলো তৈরি করে থাকি আমরা দীর্ঘ এক যুগের ওপর সময় ধরে এরকম ওয়ার্কশপের কাজ করে আসছি তো যারা ঘরের জন্য দরজা জানালা থাই এসএস তৈরি করবেন আমাদের থেকে তৈরি করতে পারবেন আমরা ভালোভাবে একদম নিখুঁতভাবে কাজটা আপনাদেরকে করে দেবো আর আপনাদের যদি অন্য দোকানও থাকে আপনারা এখান থেকে করতে পারবেন তো আপনাদের খুশি অনুযায়ী আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে করতে পারবেন তবে দেখে নেবেন কাজটা ভালোভাবে দিচ্ছে কি না তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করব আর আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার দেওয়া থাকবে অথবা স্ক্যানের মধ্যে ইমো নাম্বার দেওয়া থাকবে